হ্যালো এভরিওয়ান, সকলে বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? তো এবার সকলে বলো তাহলে কে অন, কে কতজন রয়েছো এখন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বিপুল, মান, সেফ, হাবিব, সঞ্জিত রয়, স্মৃতি লাকড়া, সুখদেব বর্মন, সৌরিক চান, তারপরে আচ্ছা অনেকেই রয়েছে, অনেকেই রয়েছে। এর আগের দিনকে নিয়ে আগে কিছু কথা বলি। এর আগের দিনকে আমরা এলিমেন্টারি কমিউনিকেশনের ক্লাস ওয়ান হয়েছিল আমাদের, তাই তো? এখন সকলে মাইক্রোফোন অন রাখো, সকলেই কথা বলো, ঠিক আছে? আপাতত ক্যামেরা অন করার দরকার নেই, মাইক্রোফোন অন রাখো। আগের দিনের ক্লাস কতজন করেছো, সবাই করেছো? হ্যালো, আচ্ছা আমি আবারও বলছি যে এখন যেহেতু ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর অ্যাপসে কেউ রিকোয়েস্ট পাঠিও না, কেননা তোমাদেরকে টাইম দেওয়া হয়েছিল, এতক্ষণ পর্যন্ত তোমরা জয়েন হওনি ক্লাসে। সো একটু ওয়েট করো আপাতত, কেননা আমি তাহলে ক্লাসটা স্টার্ট করতে পারবো না। 31 জন টোটাল মেম্বার হয়েছে, তার মধ্যে 11 জন দেখতে পাচ্ছি অন রয়েছো। তো এর আগের দিন কমিউনিকেশন পড়িয়েছিলাম, কমিউনিকেশন দেখতে পাবে ভিডিওটা যদি ভালো করে দেখো, যে আমরা লাস্ট এই একটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামে শেষ করেছিলাম, গল্প এখানে শেষ হয়েছিল এর আগের দিনের। আজকে তাহলে এখান থেকে স্টার্ট হবে। তো তার আগে কিছু বলি, একটা গল্প করি, সবাই শুনছো তো কথা? একটু রেসপন্স করো, কেননা আজকে ফার্স্ট ডেট, ফার্স্ট ক্লাস হচ্ছে অ্যাপসে, তো আমাকেও একটু ইন্টারফেসগুলো, আচ্ছা আচ্ছা ইন্টারফেসগুলো একটু আমিও একটু তোমাদের সাথে শিখে নিই, আমিও প্রথম তো এই অ্যাপসটাতে। তো তোমরা আমাকে বলো যে কমিউনিকেশান যখন হয়েছিল, বেসিক ফান্ডাটা কমিউনিকেশানের কী ছিল? এই ব্লক ডায়াগ্রাম যেটা রয়েছে এটা থেকে দেখো, ইনফরমেশান সোর্স ছিল, মানে আমি কিছু কথা বলছি তোমাদের সাথে, আমি সোর্স, আমি ইনফরমেশান কিছু তোমাদের জন্য বলছি, ইনফরমেশান দিচ্ছি। দেন একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ট্রান্সডিউসার, এই অপশানটা এর আগের দিন ছিল না ব্লক ডায়াগ্রামে, যেগুলো লাল কালি দেখতে পাচ্ছ সেই ব্লক ডায়াগ্রামগুলো এর আগের দিন ছিল না। তাহলে আসল জিনিসগুলো কী? এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তো বুঝতে বুঝতে যাব। তো আমরা গত এর আগের দিন দেখেছিলাম ট্রান্সমিটার মডিউল কী করছিল, যে আমার, আমি যে কথাটা বললাম সেটাকে ট্রান্সমিট করলো, কিসের মধ্য দিয়ে গেল, নিশ্চয় কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে গেল, সেটা তারের মধ্য দিয়ে গেলে ওয়্যার, যদি উইদাউট তার মানে ওয়্যারলেসলি যায়, ঠিক আছে, এয়ার মিডিয়ামের মধ্য দিয়ে বা শূন্য মিডিয়ামের মধ্য দিয়ে যায় তাহলে সেটা ওয়্যারলেস, চ্যানেলের মধ্য দিয়ে গেল, রিসিভার রিসিভ করলো, ডিমডিউলেট করলো সিগন্যালটাকে, আর তোমার কাছে পৌঁছে দিল, তুমি শুনতে পেলে, গল্প এখানেই ছিল। তাহলে ট্রান্সডিউসার এপাশেও একটা দেখছি, এপাশেও একটা দেখছি, তো ট্রান্সডিউসারটা কী জিনিস আসলে? দেখো ট্রান্সডিউসার হলো একটা এলিমেন্ট। কী এলিমেন্ট? কমিউনিকেশনের কী এলিমেন্ট, কী ডিভাইস? ট্রান্সডিউসার এক ধরনের ডিভাইস, যে ডিভাইসটা আমি খুব বাংলা, পাতি বাংলায় বলবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা শুধু শোনো, ডেফিনেশান বই থেকে পেয়ে যাবে, নিজে পারবে লিখতে যদি বুঝতে পারো, আমি তো বলে দেবই। ট্রান্সডিউসার হলো এক ধরনের বেসিক ডিভাইস। আজকের ক্লাস খুব ভালো হতে চলেছে, তোমরা মন দিয়ে শোনো, প্রচুর ইন্টারেস্টিং গল্প রয়েছে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং লাগবে। তো দেখো এখানে কি, তুমি কথা বলছো কিসে? আমি তো কথা বলছি, তাই না? তো কথা কিসে বলছি? মাইক্রোফোনে বলছি না? আচ্ছা, আমি কথা কিসে বলছি? মাইক্রোফোনে বলছি। তো মাইক্রোফোনে বলছি মানে এখানে আমার একটা মাইক্রোফোন রয়েছে, আর এখানে তুমি কথাটা শুনতে পাচ্ছ কিসে? শুনতে পাচ্ছ স্পিকারে, লাউড স্পিকারে শুনতে পাচ্ছ, সে হেডফোন থাকলে হেডফোন, তাহলে এখানে একটা স্পিকার রয়েছে, তাহলে স্পিকারও একটা ডিভাইস, মাইক্রোফোনও একটা ডিভাইস। কী করছে? যে ডিভাইস এক এনার্জিকে অন্য এনার্জিতে রূপান্তরিত করে। আমি
কথা বলছি এটা একটা সাউন্ড জেনারেট করলাম আমি, ঠিক আছে। সাউন্ডটাকে কিসে, সাউন্ড হলো আমার একটা মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি সেটাকে কিসে কনভার্ট করছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে কে, মাইক্রোফোন, তবেই তো ইলেকট্রনিক কমিউনিকেশন সম্ভব হচ্ছে। আবার লাউড স্পিকার কী করছে, ইলেকট্রনিক সিগন্যালটাকে নিচ্ছে, নিয়ে সাউন্ড সিগন্যাল মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করছে বলে আবার তুমি শুনতে পাচ্ছ। তাহলে ট্রান্সডিউসার হলো এমন একটা ডিভাইস যেটা এনার্জির এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করে, ঠিক আছে। সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জি। আমি সাপোজ এখানের উদাহরণ অনুযায়ী বললাম, কমিউনিকেশন সিস্টেম অনুযায়ী। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কাছে ইন্টারনেট কানেকশনের প্রবলেম দেখাচ্ছে, একটু বলো। ওকে ওকে ওকে, চলো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা নতুন ব্লক ডায়াগ্রাম ইন্ট্রোডিউস হলো আমাদের কমিউনিকেশন ব্লকের মধ্যে, সেটা হলো কি, ট্রান্সডিউসার। তাহলে ট্রান্সডিউসারের কাজ আমরা বুঝলাম, এটা একটা ডিভাইস। পরে তোমরা ট্রান্সডিউসার সম্পর্কে আরও ডিপলি পড়বে। ট্রান্সডিউসারের মধ্যে অনেক কিছু হয় এরকম ডিভাইস, যেগুলো এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। ট্রান্সমিটার ট্রান্সমিট করে দিল চ্যানেলের মধ্য দিয়ে। এবার গল্প আসলো চ্যানেলের মধ্যে নয়েজ, নয়েজ নিয়ে এবার আমরা একটা গল্প করব। শোনো, তাহলে ধরো ক্লাসরুমে তোমরা কেউ সবাই বসে আছো, নতুন ক্লাস স্টার্ট হয়েছে। তো ধরো ফার্স্ট ইয়ারে তোমরা স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে নতুন কলেজে গেছো, ক্লাসে গিয়ে বসেছো। বসার পরে ক্লাসে ধরো সাপোজ তুমি ফার্স্ট বেঞ্চে বসে রয়েছো, ধরো কেউ একজন সৌরিক ধরো সাপোজ ফার্স্ট বেঞ্চে বসে রয়েছে, ঠিক আছে। আর ধরো সৌরিকের কোনো বন্ধু লাস্ট বেঞ্চে বসে রয়েছে, ধরো বেঞ্চ এগুলো, এটা একটা ক্লাসরুম, ঠিক আছে। তো এবার সৌরিক বলছে, সৌরিক তার বন্ধুকে বলছে, প্রথম ক্লাস ভালো লাগছে না ভাই, তো ক্লাস শেষ হলে আজকে দুটো ক্লাস করব, দিয়ে ক্লাস বাঙ্ক মারবো, মেরে আমরা কোথাও ঘুরতে যাব, নয়তো সিনেমা যাব, ঠিক আছে। এবার আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু না, বন্ধুকে তোমরা আবার বলবে তাহলে, বন্ধুকে দাদা কি স্যার, বন্ধুকে আবার কেউ সিনেমায় যাওয়ার জন্য বলে? আচ্ছা চলো বান্ধবী, ঠিক আছে। এবার নতুন পরিচয় হয়েছে ক্লাসে গিয়ে, তো ধরো যাবে, তো তুমি তাকে বলবে, এবার টিচার তো তোমাকে বকবে না, টিচার তো তোমাকে বকবে, তোমাকে জোরে কথা বলতে দেবে না। তুমি ধরো একটা কাগজে লিখলে কিছু, যে ভাই যাবো এতটার সময়, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ফোন রেস্ট্রিক্টেড, ক্লাসরুমে ব্যবহার করা নিষিদ্ধ। ধরো কাগজটাকে তুমি এখানে ছুঁড়ে ফেলার চেষ্টা করলে, বুঝবে, খুব ইন্টারেস্টিং, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এইখান থেকে এখানে তুমি কাগজটাকে পাঠানোর চেষ্টা করলে কাগজটা গেল না, ধরো মাঝামাঝি কোনো আর একটা বন্ধুর কাছে পড়ে গেল কাগজটা, বন্ধুটা বললো ভাই এ মেসেজ এ লিখে পাঠাচ্ছে একে, ঠিক আছে চল আমি কাগজটা দেবই না। কিংবা হয়তো কাগজটাতে আমার নিজের নাম লিখে আমি যাব সিনেমায় তোর সাথে বলে একে সাপ্লাই দিয়ে দিল, মাঝখানে অ্যাকসেপ্ট করে পেনটাকে পেন দিয়ে লিখে কেটে এদিকে আবার দিয়ে দিল। তাহলে তোমার বন্ধু, এই বন্ধুটা কি হলো, কাবাব মে হাড্ডি, হ্যাঁ না, কাবাব মে হাড্ডি। মাঝখানে তো তুমি একটা মেসেজ কিছু একটা লিখেছিলে, লিখে সেটা এখানে পাঠানোর চেষ্টা করেছিলে এই বান্ধবীর কাছে, তাহলে মাঝখানে মেসেজটা ডিসমিস হয়ে গেল, তোমার বন্ধু চেঞ্জ করে নিজের নিজের মতনভাবে লিখে আবার পাঠালো। তাহলে তোমার বন্ধু যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করলো, তোমার বন্ধুকে তুমি কি বলবে, কি বলবে? তোমার বন্ধু যে কাজটা করলো, যদি এটা ইলেকট্রনিক্স মিডিয়ামের মধ্যে আমরা ধরি চ্যানেলের মধ্যে, সেটাই হলো নয়েজ। নয়েজ মানে হলো এক ধরনের ডিস্টারবেন্স, বাধা, বিপত্তি, ঠিক আছে, কিছু ডিসমিস করে দেওয়া, নয়েজ।
তাহলে সে নয়েজ হিসেবে কাজ করলো, তোমার বন্ধু কাজ করলো কি নয়েজ হিসেবে কাজ করলো। এখান থেকে আরবারও আর একটা গল্প কি হলো, তুমি কাগজটাকে পাঠানোর চেষ্টা করছিলে সেটা তোমার মেসেজ সিগন্যাল ছিল, এখানে কাগজে যেগুলো লিখেছিলে সেটা তোমার মেসেজ ছিল, তো মেসেজ সিগন্যাল এখানে পাঠানোর চেষ্টা করলে অনেকটা ডিস্টেন্স, কাগজ গেল না মাঝ রাস্তায় পড়ে গেল বলে হলো প্রবলেমটা। এটা ফিজিক্যালি আমি মিডিয়ামের কথা বলছি, আমি ইলেকট্রনিক মিডিয়ামের সাথে তুলনা করছি, বাট ক্লাসরুমের উদাহরণটা ফিজিক্যাল মিডিয়ামের সাথে আমি কথা বলছি, বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে পৌঁছাতে গেলে তোমার মাথায় কি আসলো, পা ঠিক আছে চল একটা পেনের মধ্যে জড়াই কাগজটাকে, আদারওয়াইজ একটা ইট নিলাম তো ইটের মধ্যে কাগজটাকে জড়ালাম ফেলে দিলাম, তোমার বন্ধু আর ধরতে পারলো না, এখানে পৌঁছে গেল। ইটটা কেন ব্যবহার করলে, যাতে কাগজটার ওয়েট কম ছিল, যাচ্ছিল না এত দূর, যাতে ওয়েট বাড়লো দিয়ে এখানে পৌঁছে গেল। তোমার বান্ধবী কি ইটটাকে পড়বে না কাগজটাকে পড়বে বলো, চলো সবাই মাইক্রোফোন একটু অন করো, একটু কথা বলো, নাহলে কি ক্লাসের মজা থাকে। কাগজটাকে পড়বে, আচ্ছা সৌরিক বলছে কাগজটাকে পড়বে, আচ্ছা কাগজটাকে যদি পড়ে তাহলে ইটটা কি করবে, ফেলে দেবে তো না পকেটে রাখবে বন্ধু দিয়েছে বলে, নাকি নাকি নতুন বন্ধু দিয়েছে ইটটাও পকেটে রেখে দেবে। তো ইটটা যদি ফেলে দেয়, অ্যাকচুয়ালি ইটটা কিসের কাজ করছিল, ইটটা ক্যারিয়ারের কাজ করছিল, ইটটাই তো তোমার কাগজটাকে বহন করে নিয়ে গেল, গেল কি না, হ্যাঁ কি না। আচ্ছা তাহলে আমাদের মেসেজ সিগন্যাল, আমরা মডিউলেশনের কথা বারবার বলছি, প্রত্যেকটা ক্লাসে স্টার্টিং থেকে মডিউলেশনের কথা বলতে বলতে আসছি, কিন্তু মডিউলেশনে এখনও পর্যন্ত আমি ঢুকলাম না। তোমরা বারবার বলবে হয়তো, মনে মনে বলবে যে কি ব্যাপার দাদা, এত দুটো ক্লাস হয়ে যাচ্ছে তাও মডিউলেশনের গল্প প্রতিদিনই আসছে কিন্তু মডিউলেশন হচ্ছে না। তো মডিউলেশন হওয়ার আগে মডিউলেশনের সিচুয়েশন ক্রিয়েট করতে হবে না। তো দেখো, জানি না কোন টিচার কিভাবে কলেজে তোমাদেরকে পড়াবে, দেখো তো আশা করি আমারটা ভালো লাগবে তোমাদের, ভালো না লাগলেও সেটা জানিও। তো দেখো, ক্যারিয়ার সিগন্যাল হিসেবে কাজ করলো কি আমার ইট, আর মেসেজ তো কাগজ রয়েছে, তাহলে কাগজটাকে মেসেজ সিগন্যালকে বহন করে নিয়ে গেল কে, ক্যারিয়ার সিগন্যাল। তাহলে মেসেজ সিগন্যালকে কোথাও পাঠাতে গেলে নিশ্চয় ক্যারিয়ার সিগন্যালের দরকার হয়, ক্যারিয়ার সিগন্যালের সাথে মেসেজ সিগন্যালকে মডিউলেট করতে হয়, মিক্সড করতে হয়, তবেই যেতে পারবে, কেননা ক্যারিয়ার সিগন্যাল ইটটা কাগজ ছাড়াও যেতে পারতো, মানে ক্যারিয়ার সিগন্যালের কিন্তু ক্ষমতা রয়েছে, তার হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, ঠিক আছে হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, পাওয়ার রয়েছে বেশি, ক্ষমতা রয়েছে, ইটের নিজস্ব ওয়েট রয়েছে, যেরকম সে এখান থেকে এখানে অনায়াসেই আসতে পারে, ঠিক আছে, কিন্তু শুধু কাগজটা আসতে পারে না, তাহলে কাগজটাকে ইটটা বহন করে নিয়ে গেল। ঠিক এই কারণের জন্যই আসলো কি আমাদের মডিউলেশন কথাটা, মডিউলেশনের কারণ কি বুঝতে পারছো এবার সবাই? তাহলে মেসেজ সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যালের সাথে মডিউলেট করে পাঠালো ট্রান্সমিটার, এই কারণেই লেখা আছে, দেখো মডিউলেট, মডিউলেট লাল কালির আন্ডারলাইন দিয়ে, মডিউলেট করলো ট্রান্সমিটার, এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল, চ্যানেলের মধ্য দিয়ে পাঠিয়ে দিল। এবার চ্যানেলের মধ্যে তুমি যে সিগন্যালটা পাঠালে সেটা তোমার এই বন্ধুটার মতন কেসটা হলো নয়েজ আসে অনেক। নয়েজের যদি আমরা টেকনিক্যালি সংজ্ঞা দেখি, তাহলে নয়েজ ইজ এই ধরনের সংজ্ঞা, এগুলো আমার নিজের থেকে বলা, তো সেগুলো তোমার কোনো বইয়ে পাবে না বেসিক্যালি। নয়েজ ইজ নাথিং বাট এ এক্সটার্নাল ডিস্টারবেন্স অর আনওয়ান্টেড সিগন্যাল, এক্সটার্নাল ডিস্টারবেন্স অর আনওয়ান্টেড সিগন্যাল, দেখতে পাচ্ছ এক্সটার্নাল ডিস্টারবেন্স বা আনওয়ান্টেড সিগন্যাল। আনওয়ান্টেড সিগন্যাল মানে কি, তুমি কি চেয়েছিলে তোমার বন্ধুটা মাঝখানে ডিস্টার্ব করুক, চাওনি তো? সেরকম যখন কোনো সিগন্যাল যাচ্ছে ফাঁকা মিডিয়াম দিয়ে কিংবা এয়ার মিডিয়াম দিয়ে যখন যাচ্ছে, ঠিক আছে, তখন সেম ফ্রিকোয়েন্সির বা আদার্স কোনো সিগন্যাল, আনওয়ান্টেড কিছু নয়েজ অটোমেটিক এই সিগন্যালের ওপরে প্রভাব বিস্তার করে,
তাতে আলটিমেটলি রেজাল্ট কি হয়, যেগুলো বেসিক উদাহরণ তোমরা বুঝতে পারবে, ফোনে কথা বললে হয়তো পাশ থেকে কোনো সময় দেখতে পাও সাউন্ড আসছে, নয়েজ আসছে, স্যাঁত শব্দ হচ্ছে, কিংবা হয়তো ঝড়ের মতন একটা আওয়াজ আসছে, এইগুলো নয়েজ অ্যাকচুয়ালি, এগুলো নয়েজ। অনেক সময় দেখা গেলো কথা, আমরা বলি না কথা কেটে কেটে আসছে, কথা আসছে না, কথা আসছে না মানে কি নয়েজের জন্য তোমার সিগন্যালের ডিস্টারবেন্স হয়েছে, সিগন্যালটা যেরকম থাকার উচিত ছিল সেরকম নেই, তার কিছু অংশ ডিসমিস হয়ে গেছে, সেই কারণের জন্য তোমার শুনতে অসুবিধা হচ্ছে, প্রপার সিগন্যাল আসছে না, প্রপার ক্লিয়ারিটি সেই কারণে হচ্ছে না। হুইচ অ্যাফেক্টস অন দ্য মেন সিগন্যাল, আমি মেন সিগন্যাল কোনটা, যে সিগন্যালটা আমি পাঠাচ্ছিলাম কিন্তু ওই পার্শ্বে যে রিসিভার রয়েছে সে মেন সিগন্যালটা পেল না, ইনফরমেশান লস হলো কিছুটা, কিংবা ডিসপুটেড ইনফরমেশান ইন কমিউনিকেশান সিস্টেম, কিছুটা ইনফরমেশানের ডিসপুট হলো, তো এই ঘটনাটাই হলো নয়েজ। নয়েজের পর রিসিভার রিসিভ করলো, ডিমডিউলেট করলো, ক্যারিয়ার ইটটাকে বাদ দিল, ক্যারিয়ার সিগন্যালটাকে বাদ দিল, মেসেজ সিগন্যালটাকে নিল, লাউডস্পিকারে ট্রান্সডিউসারে পাঠালো, লাউডস্পিকারে প্লে হতে লাগলো, প্লে হতে লাগলো, তুমি শুনতে পেলা ইনফরমেশান, আসল ডেস্টিনেশান যেখানে পৌঁছানোর উদ্দেশ্য ছিল ইনফরমেশানটা সেখানে পৌঁছে গেল। ব্লক ডায়াগ্রাম ক্লিয়ার আপাতত? ক্লিয়ার না বল, ব্লক ডায়াগ্রাম বলো, কেউ বলো একজন, আমার ভিডিও দেখা যাচ্ছে না, সবার সাথে কি একই প্রবলেম হচ্ছে? আচ্ছা তাহলে তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, আমার কথা শুনতে পাচ্ছ প্রপারলি? আচ্ছা আমি ক্লাস এখন দেখতে থাকো, পরে ক্লাসটা হয়তো অফলাইনে আসবে রেকর্ডেড হিসাবে, যদি আসে তখন দেখে নেবে। তাহলে সবাই আপাতত এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারলে? বলো সকলে। আচ্ছা নতুন বোর্ড তো অনেকটা বড় বোর্ড, বোর্ড ভালো লাগছে সকলে? এখনো পর্যন্ত একজন জয়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে অ্যাপসে, জানি না এখনও জয়েন্ট হবার জন্য, যাই হোক তো আমার কাছে অপশান নেই এখন অ্যাকসেপ্ট করার মতন, থাকলে করে দিতাম, দেখছি তবুও, মনে হয় হয়ে গেল। ওকে চলো নেক্সট, নেক্সট আর একটা ওয়ার্ড আমরা খুব শুনতে পাবো কমিউনিকেশান সিস্টেমে, সেটা হলো অ্যাটেনিউশন, অ্যাটেনিউশন, নিউয়েশন, অ্যাটেনিউয়েশন কথাটা খুব শুনতে পাবো, অ্যাটেনিউয়েশন। এক কথায় কী জানো তো, অ্যাটেনিউয়েশন কথাটার মানে হলো আচ্ছা সকলে মাইক্রোফোন অন করে দাও, ঠিক আছে সকলে মাইক্রোফোন অন করে দাও, আচ্ছা নজন রয়েছে, এগারো জন ছিল, জানি না কি কি কারণে, আচ্ছা ভীষণই নয়েজ আসছে, আচ্ছা আচ্ছা হবে না, সকলের মাইক্রোফোন একসাথে অন করলে হবে না, হয়তো ডিস্টারবেন্স আসছে, এই যে নয়েজ আসছে, তো যাই হোক কেউ একজন বলো যে অ্যাটেনিউশন, এই আমার কথা এখন ঠিকঠাক শোনা যাচ্ছে তো, মানে প্রথম দিন বলে এত প্রবলেম হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমিও হ্যাবিচুয়েটেড হয়ে যাব। শুনতে পাচ্ছ সকলে? ওকে ওকে চলো, দেখো অ্যাটেনিউশন কথাটা বারবার শুনতে পাবো আমরা কমিউনিকেশন সিস্টেমে, তো অ্যাটেনিউশন জিনিসটা কি একটু দেখি, আমরা ক্লাসরুমের যে উদাহরণটা নিয়েছিলাম ওই উদাহরণেই সব কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, চলো দেখি
অ্যাটিনিউশনের যদি আমরা ছবি আঁকাই তো এরকম একটা দাঁড়ায়। তো সিগন্যাল লস হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো তুমি এখান থেকে যে ইনফরমেশনের কাগজটা এখানে পাঠিয়েছিলে সেটা সেটা মাঝ রাস্তায় পড়ে গেল, মাঝ রাস্তায় তোমার বন্ধুর কাছে পড়ে গেল কাগজটা, গেল না পৌঁছলো না। কী কারণে? তার ক্ষমতা ছিল না, কাগজটার অতটা ক্ষমতা ছিল না যে এতদূর পর্যন্ত পৌঁছায়, তার ওয়েট কম হোক যাই হোক, ঠিক আছে। তো সেই কারণের জন্য এখানে লস হয়ে গেল, এখানে পড়ে গেল। সিগন্যালের ক্ষেত্রেও সিগন্যালের যদি পাওয়ার না থাকে এইখান থেকে এখানে সিগন্যালটা আসার জন্য, তাহলে সেই সিগন্যালটা, আরে প্রত্যেকটা জিনিসেরই তো একটা লিমিট থাকে, আমি ক্যারিয়ার সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সির আমরা মেজার করে পাঠাই তবুও তো লস হয়, লসহীন তো কোনো জিনিস হয় না, লস তো হচ্ছেই। তো লস হতে হতে দেখা গেল যে বেসিক্যালি যেটা বোঝায় যে কোনো সিগন্যাল মাঝ রাস্তায় হারিয়ে গেল, পুরো লস হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, কিংবা লসের পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে, বাড়ছে টাইমের সাথে সাথে লস হতে থাকছে, মানে কি পাওয়ার লস হচ্ছে সিগন্যালটার। এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার নাম হচ্ছে অ্যাটেনিউশন। অ্যাটেনিউশন তার মানে হচ্ছে যে সিগন্যালের লস যত বেশি তার অ্যাটেনিউশন, তার অ্যাটেনিউশন কি তত কম। দেখো অ্যাটেনিউশন, এই অ্যাটেনিউশন হলো তত বেশি, কেননা অ্যাটেনিউশন হলো অ্যামাউন্ট অফ লস, কতটা লস হচ্ছে সিগন্যালটা, কতটা লস হচ্ছে, ঠিক আছে। যত বেশি যে সিগন্যাল লস হবে তার অ্যাটেনিউশন তত বেশি, সে তাড়াতাড়ি ডিসমিস হয়ে যাবে, ঠিক আছে, লস তার এতটাই বেশি হবে। তো এটা একটা সিম্পল জিনিস, তেমন কিছু নয়। আচ্ছা তাহলে আমরা বুঝলাম কি ট্রান্সডিউসার কী বুঝলাম, নয়েজ কী বুঝলাম, অ্যাটেনিউশন কী বুঝলাম। আচ্ছা এবার আমরা বুঝবো, আচ্ছা তার আগে কী বুঝতে হবে, যে এত কিছু যখন বলছি সিগন্যাল নিয়ে এবার কথা বলছি, আমাদের সিগন্যালগুলো না দু ধরনের হয় কিন্তু, হ্যাঁ। এক হচ্ছে এগুলো বইয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী আপাতত পাবে না, দেখো মেকানিক্যাল সিগন্যাল, আর একটা হচ্ছে নন মেকানিক্যাল সিগন্যাল। তো মেকানিক্যাল সিগন্যাল হলো সেই সমস্ত সিগন্যাল যাদের ট্রান্সমিট করার জন্য, পরিবহনের জন্য একটা মিডিয়ামের দরকার হয়। ইট মে বি সলিড, মে বি এয়ার, ঠিক আছে, যাই হোক। তো সে তাদেরকে আমরা কী বলবো, মেকানিক্যাল। যেমন সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ আমরা কী বলি জানি তো, অনেক ফিজিক্সেও পড়েছি, সাউন্ড শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, কারণ কি সাউন্ড হলো এক ধরনের মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভের মধ্যে কী আসে দেখি, নন মেকানিক্যাল ওয়েভের মধ্যে কী কী আসছে, আচ্ছা নন মেকানিক্যাল ওয়েভের মধ্যে আসছে মোস্ট পপুলার আমরা যেটা নিয়ে পড়ব, ইএম, ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ, EMW, ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ। এর মধ্যেই দেখো লাইট আসবে, এর মধ্যে কী কী আসবে, আচ্ছা কতজন রয়েছে, দশ, হ্যাঁ কিছু আচ্ছা তুমি তাহলে আপাতত অফ হয়ে যাও, পরে অফলাইন থেকে দেখো ভিডিও, যদি রেকর্ডেড হয়ে থাকবে যখন তখন। ইউটিউবে মোস্ট প্রবাবলি এই ভিডিওটা দেওয়া হবে না, তবে যদি দেওয়া হয় তখন দেখে নিও, ওকে ওকে ওকে। আচ্ছা বাকিদের কারোর কোনো প্রবলেম নেই তো, ওকে ওকে, যাদের প্রবলেম নেই তারা দেখতে থাকো। আচ্ছা দেখো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভের মধ্যে আমাদের মোস্ট পপুলার যে আসে ওয়েভ সেটা হলো কি, আমরা ভিজিবল লাইট, আমরা লাইট, যে লাইট চোখে দেখতে পাই, লাইট। মাইক্রোওয়েভ আসে,
মাইক্রোওয়েভের মধ্যে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভটা আসে রেডিও ওয়েভের মধ্যে, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের মধ্যে মাইক্রোওয়েভ আসবে, ঠিক আছে? মানে যে এই এই বেসিক এই রেডিও, তারপরে তোমার আর কি আসবে, আর আসবে বলতে গেলে অনেক রয়েছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে, আচ্ছা রেডিও ওয়েভ রয়েছে, র্যাডার চলে এর মধ্যে, র্যাডার চলে, তো টেলিফোন সেলফোন চলে, তো রেডিও। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই এই ওয়েভের কোনো পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এ শূন্য মাধ্যমে, আমরা তো জানি আলো কি শূন্য মাধ্যমে চলতে পারে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শূন্য মাধ্যমে চলতে পারে, অ্যাকচুয়ালি এটা নন মেকানিক্যাল ওয়েভ ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? তো শূন্য মাধ্যমে কোনো মিডিয়াম ছাড়াই চলতে পারে, তো মিডিয়াম ছাড়া চললো তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো যে আমরা এবার একটু ওয়েব নিয়ে যখন এত কিছু বলছি, আমরা তো এবার আসলে আমরা পড়ব, দেখো আমি পরের দিনকে এটা ধরবো যে সিম্পল হারমোনিক মোশন বা কিছু যা কিছু যাই হোক, এখন তোমাদেরকে কনফিউশনে ফেলে লাভ নেই, ঠিক আছে? চলো নেক্সট দিনের কথা নেক্সট দিন হবে, ঠিক আছে? তো এখন যেটা পড়বো এবার, যে আমরা অ্যাকচুয়ালি ওয়েব নিয়ে যখন কথা বলছি তাহলে আমাদের কী কী জানা দরকার ওয়েবের, পরিচিত ওয়ার্ড অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড, ফ্রিকোয়েন্সি, আর কি টাইম, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, আর কি আর 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 ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ। এবার প্রশ্ন হলো যে ওয়েভলেন্থ বা টাইম পিরিয়ড ছাড়াও যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ফেজ। কেন আমরা পরে দেখবে মডিউলেশান যখন পড়তে যাব, এ এম অ্যাম্পলিচিউড মডিউলেশান, এফ এম ফ্রিকোয়েন্সি মডিউলেশান, অ্যান্ড পি এম ফর অ্যানালগ কমিউনিকেশান, পি এম কি ফেজ মডিউলেশান। তো ফেজ মডিউলেশানের জন্য ফেজ কি বোঝা দরকার, তো ফেজটা ইম্পর্টেন্ট জিনিস, ফেজটার জন্য টোটাল নেক্সট দিন ফেজ ফেজ আমি স্টার্ট করবো, কারণ ফেজটা অনেকটা নিয়ে বলতে হবে। তো চলো আমরা এবার আস্তে আস্তে দেখি অ্যাম্পলিচিউড কি কোনো একটা সিগন্যালের, আর কি আর কিছু, আর কিছু বলার ছিল সেটা হলো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে সেটা বেসিক্যালি ইটস লুকস লাইক এ সাইন ওয়েভ, ওকে? কেননা এই ওয়েভের বা সিগন্যালের প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্টিকেল নেক্সট দিন খুব ভালোভাবে বুঝবো, ইন্টারেস্টিংভাবে বুঝবো, প্রত্যেকটা পার্টিকেল নিজে এস এইচ এম সিম্পল হারমোনিক মোশানে থাকে, প্রত্যেকটা পার্টিকেল, সেই কারণের জন্য ইটস লুকস লাইক এ সাইন ওয়েভ। তো দেখি আমরা এবার দেখবো অ্যাম্পলিচিউড কি, অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড হলো কোনো সিগন্যালের, কোনো সিগন্যালের পার্টিকুলার একটা পয়েন্ট, সে তার সেই সিগন্যালের মেন পয়েন্ট থেকে কতটা দূরত্বে রয়েছে, কতটা দূরত্বে রয়েছে, মিন পয়েন্ট কি, মিন পয়েন্ট কি, মিন কি, আমরা অঙ্কের ভাষায় দেখতে পাই যে সাপোজ ধরো 2 2 2 2 2, আচ্ছা এতগুলো ধরো 2 রয়েছে, কিংবা ধরো এখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, তো আমরা এর মিন পজিশন কোনটা, ঠিক মিডিলটা আসছে, ঠিক মিডিলটা, এপাশেও সেম এপাশেও সেম, তাহলে মিন পজিশন হলো কোনো এর, দেখো মিন পজিশন যদি এই রেখাটাকে আমি ধরি, মাঝের এই অ্যাক্সিসটাকে ধরি, এদিকে আমি অ্যাম্পলিচিউড, এদিকে অ্যাম্পলিচিউড, 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 এখান থেকে এই পার্টিকেল ধরো এই পয়েন্টটা, এই ফ্রিকোয়েন্সি এই ওয়েভটার এই পয়েন্টটাকে আমি যদি কনসিডার করি, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত, সেটা হলো কি অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড, ঠিক আছে? আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি পিক পজিশানের ভ্যালুটাকে নেওয়া হয়, পিক পজিশান মানে এটা সর্বোচ্চ পজিশান, এদিকেও তাই, এটা হলো সর্ব, যদি নিচের দিকে মাইনাসের দিকে যাও তাহলে এটা সর্বনিম্ন পজিশান,
এটা হলো অ্যাম্পলিচিউড, ঠিক আছে, ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো অ্যাম্পলিচিউড হলো। আচ্ছা নেক্সট আমরা বুঝবো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড জিনিসটা কি? টাইম পিরিয়ড হলো, এবার আমাদেরকে একটা এই সিগন্যালটাকে আমি আরও বড় করে আঁকাই, চলো যাচ্ছে। এর অ্যাম্পলিচিউড সমান মানে প্রত্যেকটার কিন্তু একই ডিস্টেন্স, এখান থেকে মিন পজিশন থেকে সেম ডিস্টেন্স পিক পয়েন্টের, তো অ্যাম্পলিচিউড সেম, ঠিক আছে। তো এবার আমার টাইম পিরিয়ড কি? এদিকে ধরো আমি, সাপোজ আমি এদিকে টাইম টাইম ধরো আমি একটা টাইম এদিকে টাইম দিলাম আমি, ঠিক আছে। তো চলো দেখি, দেখো লাল কালিটা করে। আচ্ছা কোনো কোনো ওয়েভের একটা ফুল সাইকেল মানে কি? একটা ফুল সাইকেল মানে যখন ওয়েভটা দেখো রিপিটেশন না হচ্ছে। রিপিটেশন মানে কি? দেখো এখান থেকে আমি এটাকে লাল কালি দিয়ে যদি আঁকায় আরও বুঝতে সুবিধা হবে তোমাদের। চলো দেখো, এখানে দেখো, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখান থেকে স্টার্ট হয়েছিল, এখান থেকে শেষ হলো। ফুল সাইকেল কথাটার মানে কি আসছে? একটা যদি তুমি বৃত্ত নাও সেটা ফুল একটা সার্কেল হলো, সেই সার্কেলটাকে এখান থেকে এই বৃত্তটাকে ধরো এখান থেকে কাট করলে, তুমি কেটে একটা দড়ির মতন করলে, একটা দড়িকে গোল করে একটা বৃত্তর মতন করেছিলে, তাহলে দড়িটার এইখান থেকে যদি এখানে নিয়ে আসো তাহলে এই গোটাটা গোটা দড়িটার পরিমাণ এটা, এই গোটা দড়িটার পরিমাণ এই জায়গাটা, এটাকে আবার যদি তুমি একসাথে গোল করে দাও গোল হয়ে যাবে, তাহলে এই পর্যন্ত হলো। আবার এখান থেকে দেখো সেম ঘটনা আবার রিপিট হচ্ছে লাল কালির অংশটা। তাহলে এই যে এই পজিশান, এই যে পজিশানটা হলো, এই পজিশানটা হলো কি? একটা ফুল সাইকেল। কোনো ফ্রিকোয়েন্সি কোনো ওয়েভের, ঠিক আছে, কোনো ওয়েভের একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যে পরিমাণ টাইমের প্রয়োজন হয়, যে পরিমাণ টাইমের প্রয়োজন হয় তাকে ওয়েভের কি বলা হয়? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড তার মানে টাইম পিরিয়ড যদি আমি এই দিকে টাইম দিয়ে ডিনোট করি, এটা যদি সাপোজ টাইম টাইম এদিকে এটা 2, এটা 4, এটা 6 সেকেন্ড, আমি সেকেন্ড ধুয়ে ধরলাম 4 সেকেন্ড 6 সেকেন্ড, তাহলে দেখো এই যে একটা সাইকেল পূর্ণ হতে কত টাইম লাগছে? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড হলো এই ওয়েবটার টাইম টাইম পিরিয়ড, 2 সেকেন্ড 2 সেকেন্ড টাইম পিরিয়ড। আচ্ছা টাইম পিরিয়ডের সাথে একই সাথে আমরা এবার বুঝবো কি? টাইম পিরিয়ডের সাথে হলো ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি কি? ফ্রিকুয়েন্সি কি? ফ্রিকুয়েন্সিকে আমরা লিখি তো এফ দিয়ে, লিখি এফ দিয়ে। টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দিয়ে লিখি, অ্যাম্পলিচিউডকে ক্যাপিটাল এ দিয়ে লিখি। তাহলে ফ্রিকুয়েন্সি হলো 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হবে। সাপোজ এবার আমি 2 সেকেন্ড 1 সেকেন্ড এখানটায় ভাঙলাম না, এটা ধরো এইদিকে সেকেন্ড যাচ্ছে, তো এই পর্যন্ত টোটালটা টাইম হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ড টাইম ধরে নিলাম এত দূর পর্যন্ত। এত দূর পর্যন্ত দেখো তো কটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে? এই কালো অংশটা একটা ফুল সাইকেল, এই লাল অংশটা একটা ফুল সাইকেল দুটো, এই কালো অংশটা আর একটা ফুল সাইকেল তিনটে, তাহলে 1, 2, 3। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 3। ফ্রিকোয়েন্সির একক কি? হার্জ, এইচ জেড দিয়ে লেখা হয়। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 1 সেকেন্ডে 3টে ফুল সাইকেল কমপ্লিট করেছে এই ওয়েভটা। তাহলে 1 সেকেন্ডে এর 3টে ওয়েভ যেহেতু কমপ্লিট করেছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্জ। এই সাথে জেনে রাখো ফ্রিকোয়েন্সির সাথে টাইমের টাইম পিরিয়ডের সম্পর্ক হচ্ছে এফ ইকুয়ালস টু 1/T, মানে ব্যস্তানুপাতি, এফ ভ্যারিজাস 1/T, ঠিক আছে। এটা হলো সম্পর্ক। নেক্সট খুব সিম্পল সিম্পল জিনিস, তাই তাড়াতাড়ি আমি এগুলো বলে দিচ্ছি। নেক্সট আমরা বুঝবো কি? ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ
আচ্ছা ওয়েভ লেন্থ এখানে কি দেখা যাচ্ছে? এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে? আমি তাকাইনি। আচ্ছা দেখতে পাচ্ছ না। টাইম পিরিয়ড বলেছিলাম, দেখতে পেয়েছো? এই পর্যন্ত তো দেখতে পেয়েছো মনে হয়। এখানে কিছুই লিখিনি, জাস্ট লিখেছি ফ্রিকোয়েন্সি এফ ব্যস্তানুপাতিক টাইম পিরিয়ডের সাথে। কোনো ওয়েভের ফ্রিকোয়েন্সি তার টাইম পিরিয়ডের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। মানে কি, ফ্রিকোয়েন্সি বাড়লে টাইম পিরিয়ড কমবে, টাইম পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। কারণ কি এটাকেও একটু দেখে নেই, আসল ঘটনাটা কি দেখো। টাইম পিরিয়ড মানে হলো এরির মাঝের এই যে ডিস্টেন্সটা, ক্লিয়ার? এই ডিস্টেন্সটা, তার টাইম পিরিয়ডের মান বাড়াতে গেলে আমাকে এতটা, যত এই দিকে যাবে তত টাইম পিরিয়ড বাড়বে, টাইম পিরিয়ডের লেন্থ বাড়বে। টাইম পিরিয়ড যদি বাড়ে, যদি এতটা লেন্থ অবধি নেই, তাহলে তার ফ্রিকোয়েন্সি কী হচ্ছে? দেখো ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড কি অ্যাকচুয়ালি? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড হলো এক একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যতটুকু টাইম লাগে। তা যদি ফ্রিকোয়েন্সি মানে কি, এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হলো, যদি তিনটে পূর্ণ সাইকেল কমপ্লিট হয় তাহলে তার জন্য কি টাইম বেশি লেগে যাচ্ছে? না, টাইম বেশি, টাইমের সাথে সম্পর্ক তাহলে কী আসছে আলটিমেটলি? আলটিমেটলি আমাদের টাইমের সাথে সম্পর্ক, টাইম পিরিয়ডের সাথে সম্পর্ক চলে আসছে ব্যস্তানুপাতিক। একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। নেক্সট পিরিয়ড টি, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি এফ ওয়ান বাই, ঠিক আছে? মানে যদি আমি সমানুপাতিক চিহ্ন লাগাই তো এটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ উল্টে যাচ্ছে। আমি একটু আগেও বললাম অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড ঘটনাটা হলো, টাইম পিরিয়ড আমি এটা আরেকবারও বারবার বলে দিচ্ছি, তার কারণে এগুলো বারবার লাগবে তোমাদের, একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা চাই। টাইম পিরিয়ড হলো আমার একটা ওয়েভ নিলাম, সাপোজ এই ওয়েবের একটা পূর্ণ সাইকেল সময় এই কমপ্লিট হতে যতটা টাইম লাগে, সাপোজ ধরো এই ওয়েবটার আমার দু সেকেন্ড টাইম লাগলো, এই ওয়েবটার আচ্ছা এই ওয়েবটা ধরো এটা ছোট আঁকিছি তো, এটা ধরো এক সেকেন্ড টাইম লাগলো, এই ওয়েবটার এক সেকেন্ড টাইম লাগলো, এই ওয়েবটা দেখতে পাচ্ছো অনেকটা বড় লেন্দি, তো এর একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হতে দু সেকেন্ড টাইম লাগলো। কোন ওয়েবটা টাইম, টাইম পিরিয়ড বেশি? দু সেকেন্ডটা, তাই তো? দেখো বলো বলো কথা বলো, এটুকু লাস্ট মোমেন্টের একটু রিভিশন টাইপের পড়ানো। এই ওয়েবটার এটা ধরো দুই নম্বর ওয়েব, এটা ধরো এক নম্বর ওয়েব, তাহলে এই দুই নম্বর ওয়েবের দু সেকেন্ড, এর টাইম পিরিয়ড কত? টি ইকুয়ালস টু দু সেকেন্ড, মানে কি এর টাইম পিরিয়ড বেশি, এটার কম। এবার ফ্রিকোয়েন্সির গল্পে আসি। ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বলেছিলাম, ফ্রিকোয়েন্সি মানে হলো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হবে, যতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হবে। এর ক্ষেত্রে দেখো এর এক সেকেন্ড, এর এক সেকেন্ড, হ্যাঁ বলো গৌতম কিছু বলতে চাইছে মনে হয়, বলো, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা দেখো পূর্ণ, এবার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হবে, সেটাই হলো ফ্রিকোয়েন্সি এফ। এক নম্বর ওয়েবের দিকে তাকিয়ে দেখো, এর এক সেকেন্ডে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এর টাইম পিরিয়ড টি এক, এক তো টাইম পিরিয়ড, কেননা টাইম পিরিয়ড মানে, টাইম পিরিয়ড হলো একটা সাইকেল কমপ্লিট হতে কতটুকু টাইম লাগে, টাইম পিরিয়ড এক। ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল কমপ্লিট হলো, কাউন্টিংয়ে নাম্বার অফ কাউন্টিং পূর্ণ সাইকেল কত, একটাই কমপ্লিট হয়েছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি, না সরি
পূর্ণ সাইকেল কমপ্লিট হলো। তাহলে দেখো আমি উদাহরণটা ঠিক মতন দিতে পারিনি, এক সেকেন্ডে কিন্তু এর পূর্ণ সাইকেল একটা কমপ্লিট হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। এখানে যদি আমি আর একটা ওয়েব আঁকাই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। দাঁড়াও, সাপোজ আমি এই টাইমটাই এক সেকেন্ড এটা ধরো সেমে যাচ্ছে, হ্যাঁ সমান সমানে আমি আঁকা মানে তাড়াহুড়ো করে আঁকাতে গিয়ে আমার ডিস্টার্ব হচ্ছে, জাস্ট এ মিনিট। এই পর্যন্ত আমাদের টাইম কত ধরেছি, এক সেকেন্ড ধরেছি। এবার আমি ফ্রিকোয়েন্সি আঁকাচ্ছি, ধরো এখানে দেখো তাকিয়ে, এক সেকেন্ডে একটাই পূর্ণ সাইকেল কমপ্লিট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এর এক সেকেন্ডে পূর্ণ সাইকেল কমপ্লিট হয়েছে একটা, তার মানে এর ফ্রিকোয়েন্সি কত, এক। কিন্তু এই একই সেকেন্ডে, এক সেকেন্ড টাইম, এটা তো লেন্থ আমি ধরে নিয়েছি এক সেকেন্ড, এক সেকেন্ড টাইমে নাম্বার তিন নম্বর ওয়েবটার কী হয়েছে, এই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ, সেখান থেকে আবার স্টার্ট হলো, আবার এই পর্যন্ত আসলো, দুটো পূর্ণ সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে এর ফ্রিকোয়েন্সি এফ সমান কত, দুই, দুই হার্জ, এর ওয়ান হার্জ। কিন্তু দেখো তাহলে এর টাইম পিরিয়ড কত ছিল, এর টাইম পিরিয়ড ছিল, টাইম পিরিয়ডের সংজ্ঞা অনুযায়ী কি, যে পূর্ণ সাইকেল একটা কমপ্লিট হতে কতটুকু টাইম লাগে। তাহলে এর টাইম পিরিয়ড ছিল কত, এক সেকেন্ড, এক সেকেন্ড টাইম লেগেছে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হতে। কিন্তু এই এক সেকেন্ড সময়েই নাম্বার তিন নম্বর ওয়েবটা দুটো পূর্ণ সাইকেল কমপ্লিট হয়ে গেছে, তাহলে একটা কমপ্লিট হতে কতটুকু টাইম লেগেছে, হাফ সেকেন্ড, তাই তো? যদি দুটো কমপ্লিট হতে এক সেকেন্ড টাইম লাগে তাহলে একটা কমপ্লিট হতে হাফ সেকেন্ড টাইম লেগেছে, পয়েন্ট ফাইভ সেকেন্ড টাইম লেগেছে, জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড। তাহলে এর টাইম পিরিয়ড টি সমান কত, তিন নম্বর ওয়েবের, এটা এটা এক নম্বর ওয়েব, এটা দু নম্বর ওয়েব, আর এটা তিন নম্বর ওয়েব। তাহলে এর টাইম পিরিয়ড কত, জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড, মানে হাফ সেকেন্ড। তাহলে দেখো এর টাইম পিরিয়ড এক সেকেন্ড বেশি, ফ্রিকোয়েন্সি কম, এর টাইম পিরিয়ড হাফ সেকেন্ড, পয়েন্ট ফাইভ সেকেন্ড, কিন্তু ফ্রিকোয়েন্সি কত, দুই, কেননা কি দুটো পূর্ণ সাইকেল কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা দুই নম্বর এক নম্বর ওয়েবের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে এর টাইম পিরিয়ড কম, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি এখানে যেহেতু সমান হয়ে গেছে তো ঠিক আছে। এটা দেখো এক নম্বর এক নম্বর ওয়েবের টাইম পিরিয়ড কত, এক সেকেন্ড, কিন্তু এটার হাফ সেকেন্ড, মানে টাইম পিরিয়ড তিন নম্বরে গিয়ে কমে গেল। তাহলে টাইম পিরিয়ড যদি কমে গেল, টাইম পিরিয়ড কমছে, টাইম পিরিয়ড নিচের দিকে আরও দিলাম, কমছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কী দাঁড়াচ্ছে, তিন নম্বরে ছিল এক, হয়ে গেল দুই, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ছে। সম্পর্ক কী, সম্পর্ক ব্যস্তানুপাতিক, ক্লিয়ার? আপাতত দেখে নাও, ঠিক আছে, আমরা বুঝবো কি ওয়েভ লেন্থ। আচ্ছা, কারোর এই পর্যন্ত কোথাও কোনো প্রবলেম? প্রবলেম থাকলে বলতে পারো, শুনতে পাচ্ছ সকলে? কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এবার আমরা বুঝব কি ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ এটাকে আমরা কি দিয়ে লিখি, ল্যামডা, ল্যামডাকে বলে এটাকে। তো ওয়েভ লেন্থ কি এবার আমরা দেখব। দেখো ওয়েভ লেন্থ অ্যাকচুয়ালি কী জানো তো, ডিস্ট্যান্স বিটুইন ক্রাস্ট অ্যান্ড ট্রাফ,
আমি সাপোজ একটা সিগনাল এটা নিলাম, এই অংশটাকে কোনো সিগনালের এই অংশটাকে, এই অংশটাকে মানে ক্রাস্ট কাকে বলে দেখো, ক্রাস্ট হলো সর্বোচ্চ পিক পয়েন্ট, পিক পয়েন্ট এই 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 দিকে পিক পয়েন্ট কোনটা, এটার মান সব থেকে বেশি না এই পয়েন্টার মান, নিচের দিকে পয়েন্টের মান কোনটা এটার বেশি। তারপরে তো আবার দেখো এদিকে বাড়তে দেখে দেখো, এদিকে যদি আমি এক দুই তিন করি তার মানে হাইয়েস্ট পয়েন্ট কি তিন, আবার এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সাপোজ, তো দেখো এদিকের মাইনাস তিন এটা লোয়েস্ট পয়েন্ট, তো এই হাইয়েস্ট পয়েন্টটাকে বলে কি, হাইয়েস্ট পয়েন্টটাকে বলে ক্রাস্ট, আর লোয়েস্ট পয়েন্টটাকে বলে কি টপ। ট্রাপস, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা দাঁড়াও লাল কালি দিয়ে আঁকাই বুঝতে সুবিধা হবে, আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে হবে, সেটা কি, সেটা হলো আচ্ছা ক্রাস্ট আর ট্রাপস আমরা বুঝলাম, এই লোয়েস্ট পয়েন্ট। একটা ওয়েবের ল্যামডা কাকে বলবো আমরা, ল্যামডা হলো এই সাকসেস, অ্যাকচুয়ালি যদি সংজ্ঞা অনুযায়ী বলা যায় তাহলে ল্যামডা হলো দ্য ডিস্টেন্স বিটুইন আ সাকসেসিভ ক্রাস্ট অ্যান্ড ট্রাপস। ক্রাস্ট অ্যান্ড ট্রাপস মানে একটা যদি ওয়েব নিই তার যদি একটা আমি কমপ্লিট ফুল সাইকেল নিলাম, এরপরে তো আবার ওয়েবটা রিপিট করছে, তাহলে আমি রিপিটেশনে গেলাম না, একটা ফুল সাইকেল নিলাম, এই ফুল সাইকেলের ওপরের হাইয়েস্ট পয়েন্টটাকে কি বলবো ক্রাস্ট, নিচের লোয়েস্ট পয়েন্টটাকে ট্রাপ বলবো, এই দুটো পয়েন্টের এই দুটো আচ্ছা সরি তোমাদেরকে একটু ভুল বলেছি সংজ্ঞাটা, সরি 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 সরি, আমারও একটু লিখতে গিয়ে মনে পড়লো জাস্ট। আচ্ছা এটাকে তো ট্রাপস বলে, এটা ট্রাপসই বলে, ঠিক আছে এটাকে ট্রাপস বলে, বাট আমি সিগন্যালটাকে আরও এক্সটেন্ড করব, আরও এক্সটেন্ড করলাম, অ্যাকচুয়ালি সেম ফেজে থাকা চাই। হ্যাঁ এই ঘটনাটা তোমাদের ফেজ বলিনি বলে আমার মিস্টেক হয়ে গেছিলো, তো ফেজটা আমরা পরের দিন বুঝবো, বাট আজকে একটু বুঝে নিই। দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মানে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা হলো যে ওয়েব লেন্থের সংজ্ঞা হলো ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রাস্ট অর ট্রাপস অফ এ ওয়েব, অফ এ ওয়েব। তার কিন্তু সেম ফেজে থাকা যায়, সেম ফেজে অবশ্যই থাকবে, কেননা যখন ফেজ বুঝবে তখন বুঝতে পারবে যে সাকসেসিভ মানে কি, সাকসেসিভ মানে হলো পরপর, পরবর্তী পরবর্তী পরবর্তী, নেক্সট নেক্সট। যদি এটা যদি ক্রাস্ট হয় তাহলে এই ওয়েবটার আবার সেকেন্ড ওয়েবটা যখন স্টার্ট হলো এখানটাই লাল কালির, এর হাইয়েস্ট পয়েন্ট আবার এটা, এটাকে আমরা কি বলবো আবার ক্রাস্ট বলবো, আর এটাকে কি বলবো ট্রাপস বলবো। তাহলে দুটো সাকসেসিভ, দুটো সাকসেসিভ ক্রাস্টের মাঝে, দুটো সাকসেসিভ ক্রাস্টের মাঝে মানে এই অংশ থেকে এই অংশ, এই অংশের এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকেই আমরা কি বলবো ওয়েব লেন্থ। ঠিক একইভাবে এটা যদি ট্রাপস হয়, এটাও যদি ট্রাপস হয়, এর মাঝের ডিস্টেন্সটা হলো কি ল্যামডা ওয়েব লেন্থ। তাহলে আমাদের এই দুটো আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমাদেরকে বুঝতে হবে কি ফেজ, ফেজ ডিফারেন্স এই জিনিসটা বুঝতে হবে, ফেজটা খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট দিন আমরা ফেজ স্টার্ট করব, আজকে ফেজে যাব না, তাহলে ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যাবে। আপনি ততদূর পর্যন্ত বললাম, ততদূর পর্যন্ত সকলে বুঝতে পেরেছ বলো? কমপ্লিট বুঝতে পেরেছ টুকুই? তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এখানে যেহেতু যারা অ্যাপসে দেখছো তাদের লাইক করার কোনো অপশান নেই, যদি ইউটিউবে দিই তাহলে ইউটিউবের জন্য আমি বলে দিচ্ছি, যারা ইউটিউবে দেখছো তারা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো ভালো লাগলে, আর চ্যানেলটার সাথে জুড়ে থাকো এরকম ধরনের ভিডিও পরবর্তী ক্ষেত্রে দেখার জন্য। নেক্সট পার্ট 3 তোমাদের আসছে, কবে আসছে আমি জানিয়ে দেবো তোমাদেরকে গ্রুপে।
থ্যাংক ইউ, বাই বাই।